মনে হচ্ছে প্রচেষ্টাটা রয়েছে ভালো লাগবে সেটা একদম মন থেকে বলতে চাই দিদি এটা আমি খাবো একদম শুনতে চাই যে কম হয়েছে দানা কম আমি দাও আমি দাও দানা আমি কোনো কষ্ট নেই একটা কিছু দাও দাও আচ্ছা এবার একটু একটু নিচে কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে বাহ কেমন লাগছে আজকে আমার অডিয়েন্স ছোট বাচ্চাগুলোর সাথে টাইমটা কাটাবো তাই আমি কাটাচ্ছি আজকে ভাষা দিবস এত ভালো এদের কাছে যদি আমরা থেকে কিছুটা সময় ওদের সাথে কাটাই ওদের মনে খুব ভালো লাগবে একটা বিষয় হচ্ছে যে এই যে বাড়িটা কৃত্তিকার যে বাড়িটা এটাকে এখন বর্তমানে ভাড়া নেওয়া হয়েছে ইনারা একটু চাইছেন যে এটা একটা পার্মানেন্ট হোক সেই জায়গা দাঁড়িয়ে থেকে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন আমি তো চাইছি আমি চেষ্টা করছি যে আমার খুবই খারাপ লাগে যে ভাড়া বাড়িতে ছোট ছোট বাচ্চাগুলো এতদিন ধরে ওরা রয়েছে এখানে আমি পাশেই একটা জায়গার ব্যবস্থা করছি আমি চাইবো যে তাতে যদি কিছু টাকা পয়সা দিও মেয়র সাহেবের কাছে আমি অনুরোধ রাখবো একটা জমি আছে উনি যদি সেটা এখানে পাড়ার আশিসদা আছেন সেনদা আছেন ওনাদেরকেও বলেছি একটু যদি হেল্প করেন ওই জমিটার কোনো মালিকানা এখনও কেউ প্রমাণ করতে পারেনি এবং যদি সরকার থেকে সেটা উদ্যোগ নিয়ে যদি কোনো ব্যবস্থা করেন এবং সরকারকে যদি তার জন্য কিছু টাকা দিতে হয় আমরা সে আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব এবং আমরা চাই এদের পার্মানেন্ট একটা সলিউশন আমরা এখানে হোম চালাই আজকে এখানে আমরা চার পাঁচ বছর হতে চলে এসেছি এই পুরো পাড়া থেকে সহযোগিতা বিশেষ করে পৌরমাতার কাছ থেকে আমরা প্রচুর সহযোগিতা যখনই গেছি আমি নিজেও গেছি যে দিদি এই অসুবিধা হচ্ছে এই অসুবিধা হচ্ছে উনি সঙ্গে সঙ্গে কিন্তু তার সমাধানের রাস্তা করে দিয়েছেন এখন আমরা একটা ভাড়া বাড়িতে থাকি এতগুলো বাচ্চাকে নিয়ে ধরুন আমরা এখন ২৫টা বাচ্চা নিয়ে আছি সরকারি থেকে নিয়ম হচ্ছে যে আমরা ৫০টা বাচ্চা রাখতে হয় এবং এই বাচ্চাদের আমরা খুব ভালোভাবেই রাখতে চেষ্টা করি আমরা যদি সুযোগ পাই আমরা একটা পার্মানেন্ট বাড়ি পাই বারবারই চেষ্টা করেছি কিন্তু পাইনি কিন্তু উনি আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলছেন যে এখানে একটা জমি আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন যদি সেটা আমাদের হয় আমাদের এর থেকে বড় উপকার আর হয় না কারণ এতদিন ধরে আমি এই অর্গানাইজেশন চালাচ্ছি কেউ কিন্তু এত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কলমের দিনে ইউটিউব চ্যানেল